আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। ইফতারে প্রাণ ঠান্ডা করা একটি ডাবের পুডিংয়ের ঝটপট সহজ মজাদার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি দুইটি ডাব নিয়েছি এবং ডাবের পানিগুলোকে বের করে নিয়েছি। আজকের আমার ডাবগুলো একটু শ্বাসযুক্ত। ডাবের পানিটা নিয়ে পানিটাকে ছেঁকে নিয়েছি আর এখানে আমার প্রায় 3.5 কাপ পরিমাণ পানি হয়েছে। সেই পানিটাকে ছেঁকে নিতে হবে আর ডাবের ভিতরে এরকম একটু সাদাটা নারকেলের মতো আছে। পানিটাকে ছেঁকে আমি প্যানে দিয়ে দিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি, এতে করে পুডিংটা খেতে খুব ভালো লাগবে, হালকা একটা মিষ্টি হবে। এমনিতেও ডাবের পানি একটা মিষ্টি ভাব থাকে, কিন্তু অনবরত নাড়াচাড়া করে মিক্স করে প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত এটাকে ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট জাল করে নেওয়ার পর চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর এদিকে আমি ডাবের শাঁসগুলোকে তুলে নিয়েছি। এগুলোকে আমি ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। চুলাটাকে বন্ধ করে আমাদের ডাবের পানির মিশ্রণটাকে একটু তাপটা কমিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এখানে আমি সেই কুচি করে কেটে নেওয়া নারকেলের মানে ডাবের অংশগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো খুব সফট একটা নারিকেলের অংশ ডাবের, দিতে খেলে কিন্তু খুব মজা লাগে। আমি এগুলোকে দিয়ে এটা ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন, ফ্রিজে রাখলে প্রায় 1 ঘন্টার মধ্যে সেট হয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কেটে সার্ভ করছি। খুবই মজাদার রিফ্রেশিং একটি আইটেম, চাইলে তৈরি করতে পারেন ইফতারে, আবার রাখতে পারেন আসছে ঈদে ডেজার্ট আইটেম হিসেবে। আশা করছি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার ভিডিওর সকল নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আপনার সাথে একটু কেটে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ করে আমাদের পুডিংটা কিন্তু খুব সুন্দর পারফেক্টলি হয়েছে। খেতে অসম্ভব মজার এই পুডিংটা, তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না এত সহজ আর এত মজাদার। আজ তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।